নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিও দেখার জন্য। আজ আর একদম সকাল থেকে নয়, একটু ভিডিওটা বেলা থেকে স্টার্ট করেছি। চাটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর বসে বসে বেশ সুন্দর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। তো মিষ্টি এখানে কি ড্রয়িং করছে বলো তো, যে ওর পাপা অ্যাংরি হয়ে বকেছে ওর মাকে আর ওকে, তাই ও আর ওর মা সাইড হয়ে গেছে। তো এটাই ও হচ্ছে আঁকছিল, আর আমি ভাবছিলাম যে একটুখানি এটা ছবি তুলে রাখি। আমার তো বেশ ভালো লেগেছে ওর, মানে ওই যে চিন্তাভাবনা করে করে যেগুলো আঁকে আমার বেশ ভালো লাগে। তো আমি চাচ্ছিলাম এটার একটা ছবি তুলে রাখতে, আর এই ছবিটা আমি পাঠাতাম সবাইকে, আমার বোনকে বা বাবাকে। তো কি করব জানো, মানে কি করলো, আমি যখন ভাবছি ছবিটা তুলব ও ঝট করে ডিলিট করে দিল, না হলে একটা ছবি তুলে রাখতে পারতাম। তবে ভাবছি যে ভালো হয়েছে আমি ভিডিওটা করেছি, সেইটুকুই থাকলো মেমোরি হিসেবে। তো তারপরে এখন চলে এলাম রান্নাঘরে, রান্নার জোগাড়টা করবো, মানে একটুখানি ভাত বসাবো। বর আজকে বলেছে একটু দেরি করে বেরোবে, মানে ওই 12টা সাড়ে 12টা নাগাদ বেরোবে, সেই জন্য আস্তে ধীরে রান্নাটা করছি। তো ও বলল যে আজকে একটুখানি ডিমের কারি বানাতে, তো সেই মতোই বানাবো। তো ডিম বেশি নেই, দুটো মতো আছে, চালটা ভিজিয়ে দিই ভাতের জন্য, তারপর চাই গিয়ে ডিমটা কিনে নিয়ে আসি। আর এই যে ডাল সেদ্ধ করতে বলেছিল, মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে ডিমের জন্য। তো চালটাও ধুয়ে জল রেখেছি, আর এদিকে একটুখানি ওই স্যান্ডউইচ মতো বানিয়ে দিচ্ছি, চিজ স্যান্ডউইচ। শুধু এটা বরকেই বানিয়ে দিলাম, আমি ব্রেকফাস্ট আর করবো না, একেবারে ভাত খেয়ে নেবো, কুচো টুচো করে নিয়ে একেবারে ভাতটা খেয়ে নেবো। আর মিষ্টিকেও দেবো হচ্ছে ওকে চকলেট, মানে চকলেট পিনাট বাটার যেটা সেইটা দিয়ে দেবো। তো এই যে ডিমের কারি করছি, আর ডিমের কারি করতে গিয়ে দেখেছো কী হয়েছে, এ আমি মানে রান্না করার ফাঁকে মিষ্টিকে স্নান করাতে গেছিলাম, আর সেই ইয়েতে আলুর এক সাইডটা ভাজতে গিয়ে একটুখানি পুড়ে গেছে। তো সে যাই হোক, অসুবিধা নেই, খুব একটা পড়েনি। এদিকে যে চা করে নিলাম, লাল চা, মিষ্টিকে পড়াতে চলে এসেছে দিদিভাই, তো দিদিভাইকে একটুখানি চা বিস্কিট দিয়ে আসি। আর এই যে ডিমের ঝোল কিন্তু ওইদিকে ফুটছে, আর আমি এই পালং শাকগুলো নিয়ে এসেছিলাম দোকান থেকে, 5 টাকায় বেশ অনেকটা পেয়েছি। তো শীত তো চলে যাচ্ছে, তার সাথে সাথে এই শীতের সবজিরা, পালং শাকটা এখন অত আর পাওয়া যাবে না ভালো। তো যাই হোক, 5 টাকায় অনেকটা পেয়েছিলাম বলে নিয়ে এসেছি। একটুখানি ভাবছি পনিরও রাখা আছে, বেশ 7-8 দিন ধরে ফ্রিজে পড়েই আছে পনিরটা, তো পালং পনির একটুখানি করে নেব। সেই মতো একটুখানি পালং শাকটাকে ওই আর কি ভাপিয়ে সেদ্ধ করে নিলাম, এখন জল ঝরাতে দিয়েছি, ঠান্ডাও হয়ে যাবে। তবে দেখছো সবুজ রঙটা কত সুন্দর আছে, এটা কিন্তু এডিটিং করা কালার নয়, এটা ন্যাচারালি এরকম মানে সবুজটা আছে, কারণ সঙ্গে সঙ্গে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম ভাপানোর পর। তো এখন মোটামুটি 1:30 মতো বেজে গেছে কি তার বেশি হবে, বোন এলো আজকে, ও বাড়িতে ছিল তো ও আজকে চলে এলো, আর এখানে ওর একটা জুতো এসেছে, তো সেটাই এখন খুলে দেখছে। জুতোটা এসেছে মোটামুটি পরশু দিন নাগাদ, তো আমি নিয়ে রেখেছিলাম খুলি আর নি, তো ওই এখন এলো ওই খুলে দেখছে। তো যাই হোক, এরপরে আমি কিন্তু এই ফাঁকে পালক পনিরটা রান্নাও করে রেখেছিলাম, রেসিপি তোমার সাথে শেয়ার করিনি, কারণ এর আগেও আমি শেয়ার করেছি, আর আমি খুব ইজিলি মানে সোজা পদ্ধতিতে খুব বানাই। তো এখন সন্ধেবেলা আমরা চলে এসেছি, দেখো কোথায় আবার মেলায় এসেছি, মানে গেল গত পরশুদিন মেলায় গেছিলাম মিষ্টির বাবার সাথে, আর আজকে এসেছি বোনের সাথে। বোন তো চলে যাবে জয়পুর আবার, তো ও বলল যে রাজস্থান যাওয়ার আগে একবার মেলা ঘুরতে যেতে চাই, তো সেই মতো ও আর আমি আজকে মেলায় গেছিলাম, বোন আমি আর মিষ্টি। আর এই তো মেলাতে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তবে এই মেলায় না জিনিসের দাম মানে বেশ অনেকটাই বেশি। আমাদের বহরমপুরে প্রত্যেক বছর মেলাটা হয়, আর এটার নাম বহরমপুর মেলা, তো বহরমপুর মেলাতে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। যেমন বিষ্ণুপুর মেলা বা টুকটাক যেগুলো আসে সেগুলোতে মোটামুটি একটা দাম, আর এখানে না সবের দাম বেশি। তো এইদিকে মিষ্টি এই প্লে জোনটাতে করছিল খেলা, আর বোন নিয়ে নিল 1 প্লেট ফ্রাইড মোমো। মোমোটা এত মানে ঝাল মশলা দেওয়া ছিল যে কি বলবো, আমার খুব একটা ভালো লাগেনি খেতে।
তারপরে ওখানে আমরা একটা হট চকলেট খেয়েছিলাম, মানে একটাই নিয়ে সবাই মিলে শেয়ার করেছিলাম। তারপর পাপড়ি চাট খেয়েছিলাম। তারপরে এখানে আমরা একটুখানি মকটেল খেতে এসেছিলাম, আমরা দুজনে নিয়েছিলাম ব্লু ল্যাগন। তারপরে একটু মেলা টেলা ঘুরে একটা পিৎজা খেয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তারপর আমরা বেরিয়ে এসে এখানে বিক্রি হচ্ছিল ভেজ মাঞ্চুরিয়ান, তো আমরা এক প্লেটই ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, দুইজনে শেয়ার করেছি। তো মেনলি মেলাতে কেনাকাটা করিনি নয়, করেছি, মেনলি আমাদের উদ্দেশ্য ছিল মেলায় ঘুরবো আর খাবো। তো তারপর চলে এলাম বাড়ি। কী কী কিনেছি দেখো, বোন কিনেছে এই ঝুমকা টাইপের ওটা, তারপরে এই কানের দুলটা, আর এই কানের দুলটাও বোনই কিনেছে, বেশ ভাল লাগছে। এই যে কানের দুলটা, এটা কিন্তু বেশ ইউনিক, আমার বেশ ভাল লাগছিল। তো এই কানের দুলটাও বোন কিনেছে, আমি নিলাম না, কারণ আমি অত তো সেরকম পুই না। তবে এই যে চেনটা, এই চেনটা আমি কিনেছি, আমার খুব ভাল লাগছিল। আর এই যে ট্যাপ কানের, সেটা আমি কিনেছি। আর এইখানে একটা চেন রয়েছে লকেট দেওয়া, এই যে ব্ল্যাক কালারের যেটা, তো এই চেনটা কিনেছে হচ্ছে আমার বোন। আর আরেকটা কানের কিনেছে, একটা আমার একটা ওর। তো তারপরে ওই যে রুটি এনেছিলাম আসার সময়, আর পালক পনির তো বানিয়ে গেছিলাম, তো সেটাই বরকে দিয়ে দিচ্ছি। আর বোন ওই কচুরি এনেছিল মটরশুঁটির বাড়ির থেকে, সেটা দিয়েই দিয়ে দিলাম। আর আমরা আর ডিনার করলাম না, যা খেয়েছি মেলায় কী আর বলবো, আর মিষ্টিকেও রুটি খাইয়ে দিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।